দেশের নিজে দায়িত্বে রাখবেন। প্রচন্ড ভিড়, জনসমুদ্র, সো গাইস ফাইনালি আমাদের জার্নি শুরু হলো পায়রা স্টেশন থেকে। এখন যাচ্ছি নৈহাটির বড় মার দর্শন করতে। চলুন, আপনাদের সাথে আমি রয়েছি দেবদাস, আর আপনারা এখন দেখছেন দেবদাস অফিসিয়াল ভ্লগস ইউটিউব চ্যানেল। তো চলুন সঙ্গে থাকুন। ফাইনালি ট্রেন চলে আসলো। বর্তমানে নৈহাটিতে আছি, যাচ্ছি কোথায়, যাচ্ছি কোথায়, বড় মা, চলুন সঙ্গে থাকুন। ওই দেখুন ডাউন প্ল্যাটফর্মের ভিড়, সব ডাউনে যাবে শিয়ালদাস ট্রেন, আর ওটা আপের ভিড় দেখুন। এই হচ্ছে পরিস্থিতি, ওটা যাচ্ছে না। এখন যাচ্ছি বড় মা দর্শন করতে, হাঁপিয়ে গেছি, কিছু করার নেই, হাঁপাতে হবে, বড় মার দর্শন একটু হাঁপাতেই হবে, কিছু করার নেই, বড় মাকে দর্শন করতে গেলে একটু হাঁপাতে হবে। চলুন দেখা যাক পাই নাকি আজকে বড় মার দর্শন। তো গাইস বড় মা দেখতে দেখতে আর একটা ঠাকুরের দর্শন পেয়ে গেলাম, তো চলুন যাওয়া যাক, এটা দেখে আসি আগে, তারপর বড় মা যাচ্ছি। ওকে সো চলুন, সেই লাইটিং দেখা যাক কি হয়। এ ভাই একটু হাই করে দাও। ওকে ছোট মার দর্শন পেয়ে গেছি, সামনে বড় মা আছে, চলুন দেখা যাক। যাচ্ছি কোথায়, বড় মা, বড় মা, তাদের কথা মাথায় রেখে দয়া করে দাঁড়াবেন না। যে সমস্ত দর্শনার্থী আস সেঞ্চুরি জুবলি আস, অর্থাৎ 100 বছর পূর্বের জন্য বাচ্চাদের হাত ছাড়বেন না। আপনারা যে এসেছেন মাকে দর্শন করুন, মাকে দেখুন, মার কাছে যা যা চাওয়ার চেয়ে নিন, মা আপনাদের ভালো করবে, মঙ্গল করবে, খুব ভালো রাখবে। এটা আমরা বড় মা কমিটির পক্ষ থেকে আবেদন রাখছি এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যাদের সঙ্গে বাচ্চা আছে অনুগ্রহ করে বাচ্চার হাত ধরে রাখবেন এবং আপনাদের মোবাইল পার্স নিজের নিজের দায়িত্বে রাখবেন।
প্রচন্ড ভিড়, জনসমুদ্র, আবেগ, যে উচ্ছ্বাস, যে শ্রদ্ধা, যে ভালোবাসা নিয়ে মার কাছে এসেছেন, আপনাদের এই উচ্ছ্বাস, আবেগ, শ্রদ্ধা কখনো বৃথা যাবে না। বড় মা পুজো কমিটির পক্ষ থেকে জয় বড় মা, জয় জয় বড় মা, জয় বড় মা, আসছে বছর আমার দর্শন কমপ্লিট হলো, প্রতিমা দর্শন কমপ্লিট হলো, এখন যাচ্ছি আমরা ট্রেনে, যে ট্রেনে উঠছি বাড়ি যাওয়ার ট্রেন, তো চলুন পায়না স্টেশনে নেমে ব্লগটি এন্ড করব। তো গাইস মোটামুটি আমাদের কমপ্লিট পরমা দর্শন করা, এখন বাড়ি যাচ্ছি, বিশাল লাগছে, এখন ভ্যানে আছি, ভ্যানে আছি, পায়না স্টেশন নেমে এখন ভ্যানে করে বাড়ি যাচ্ছি। তো টাটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য, আর এভাবে সাপোর্ট করার জন্য। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেবদাস অফিসিয়াল ব্লগস ইউটিউব চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন। ধন্যবাদ, টাটা। Thank you.